খুদিরাম পার্কটি যদি আপনারা আসতে চান তাহলে মেদিনীপুর গামী যে কোনো বাস ধরে আপনারা কংসাবতী ব্রিজ যে স্টপেজ আছে ওখানে নেমেও যাবেন। ওখানে নেমে আপনারা ডান দিকেই দেখতে পাবেন এই খুদিরাম পার্ক। পার্কটি বেশ প্রাচীন এবং এখানকার যে অরণ্যানী গাছপালা আছে খুব প্রাচীন, খুব ভালো লাগছে। এবং এখানে একটি রেস্টুরেন্ট আছে, একটি গেস্ট হাউসও আছে, এবং সবচেয়ে বড় কথা আপনাদের এখানে এলে খাওয়া বা যাতায়াতের অন্য কোনো অসুবিধাই নেই। এই পার্কের সবচেয়ে ভালো দিক হলো যারা এখানে পিকনিক করতে আসবেন তারা কিন্তু এখানে পিকনিক স্পট বুকিং করতে পারেন। এখানে কাউন্টারে এসেই বুকিং করা যায় কিংবা আগের থেকেও বুকিং করে নিতে পারেন। তো এখানকার পরিবেশ, সামনে দিয়ে কাঁসাই নদী বয়ে যাচ্ছে, কাঁসাই নদীতে পাড়ে এই পার্কটির অবস্থান। এবং আজকে দেখছি অনেকে এসেছেন পিকনিক করতে। মেদিনীপুরের খুদিরাম পার্ক আসা যেতে পারে, খুব ভালোই লাগবে। বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, গাছকে প্রাণ মন দিয়ে ভালোবাসেন, তাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। কারণ আমি দেখেছি যে গাছ মানুষের জীবনে একটা গভীর প্রভাব বিস্তার করে। গাছের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না, গাছের সৌন্দর্য আমাদেরকে অনুপ্রাণিত করে, মুগ্ধ করে। আর ব্যক্তিগতভাবে আমাকে গাছ তো খুবই ভালো লাগে, এর কোনো বিকল্পই আমি খুঁজে পাই না। আমার মনে হয় যে আমি গাছের মাঝখানে দিনের পর দিন নিশ্চিন্তে বসে কাটিয়ে দিতে পারি।
মেদিনীপুরের ক্ষুদিরাম পার্কটি বেশ প্রাচীন। এখানকার যে গাছগুলো আছে এই গাছগুলোর আকার আয়তন দেখলেই খুব ভালোভাবে বোঝা যায় যে পার্কটি অত্যন্ত প্রাচীন। পাশেই বয়ে চলেছে কংসাবতী নদী। কংসাবতী নদীর উপরে মেদিনীপুর যাওয়ার ব্রিজ এবং এখানেই একটি ড্যাম তৈরি করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য এখান থেকে খড়গপুর আইআইটি, যেটা আমরা আইআইটি খড়গপুর গ্রামে জানি, সেখানকার যে সমস্ত জল সেটা কিন্তু এখান থেকেই সরবরাহ হয়। অত্যন্ত ভালো জায়গা। যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যাদেরকে প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে, যাদের প্রাচীন গাছ, গাছের শীতলতা এসব ভালো লাগে, সামনের নদী বয়ে চলেছে সে দৃশ্য দেখতে ভালো লাগে, তারা কিন্তু এই জায়গায় কয়েক ঘন্টার জন্য এসে বেরিয়ে যেতে পারেন। যারা কংসাবতীর পাশে এই ক্ষুদিরাম পার্কে বেড়াতে আসতে চান, তাদের আসার জন্য সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে কোনো বাস ধরে, মেদিনীপুরগামী যে কোনো বাস ধরে কাঁসের নদীর ব্রিজে যে স্টপেজটি আছে সেখানে সেখানেই আপনারা নামুন এবং ঠিক পাশেই দেখতে পাবেন এই ক্ষুদিরাম পার্ক। আবার যারা হাওড়া থেকে আসবেন কিংবা পুরুলিয়ার দিক থেকে আসবেন, তারা যে কোনো ট্রেন ধরে মেদিনীপুর স্টপেজে নামুন। মেদিনীপুর থেকে একটি টোটো কিংবা অটো আপনি ভাড়া করে নিতে পারেন, আপনাকে পৌঁছে দেবে এই ক্ষুদিরাম পার্কে। ক্ষুদিরাম পার্কের ভেতরে একটি রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা এসে পৌঁছেই যদি অর্ডারটা দিয়ে দেন তাহলে ওনারা কিন্তু আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের খাদ্য পরিবেশন করে দেবে। এর ফলে রান্না বা কোথায় খাবো এই ঝামেলাটা থাকছে না, ফলে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষকে তো নিজস্ব কাজকর্মের বাইরে কিছুটা সময় অতিক্রম করতেই হয় নিজের অন্তরাত্মার শুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে ভালোবাসার জন্য। তো সেসব ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের যে পার্কগুলি রয়েছে সেগুলো আসা যেতে পারে। আর এই পার্কে তো আমার ভালোই লাগলো, এবং ছোটো ছেলে মেয়েদের নিয়েও যারা আসবেন তারাও কিন্তু এখানে একটা অ্যামিউজমেন্টের ব্যাপার আছে, তাদের জন্য দোলনা আছে, নাগরদোলা আছে, খেলাধুলোর একটু জায়গা আছে, সব মিলে এখানে আসা যেতে পারে।